আর অন্য সব পণ্যের মতোই সানস্ক্রিনেরও রয়েছে নির্দিষ্ট মেয়াদ। রোদে বাইরে গেলে ত্বক বাজাতে সানস্ক্রিনের বিকল্প নাই। সানস্ক্রিন কেবল ব্যবহার করলেই হবে না, তার কার্যকারিতা ঠিক আছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করা না হলেও সানস্ক্রিন কার্যকারিতা হারায় এবং ত্বকে উল্টো রোদ পোড়া ভাব আনার পাশাপাশি অন্যান্য সমস্যাও সৃষ্টি করে। যদি সানস্ক্রিন স্বাভাবিক ঘনত্ব বা রং হারায় তাহলে তা ব্যবহার বাদ দেওয়া উচিত, কেননা এগুলো মেয়াদ উত্তীর্ণের লক্ষণ। সানস্ক্রিন নষ্ট হতেই পারে, এতে থাকা উপাদান গুণগত মান হারাতেই পারে। নষ্ট হওয়া বা মেয়াদ উত্তীর্ণ সানস্ক্রিন ব্যবহার করলে রোদে পোড়া ভাব, সূর্যের আলোর ক্ষতি, পোড়া দাগ আর ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এসব সমস্যার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ সানব্লক ত্বকে অস্বস্তিকর সৃষ্টি করে। সময়ের সাথে সাথে উপাদানগুলো ভেঙে যায় আর ত্বকে জ্বালা পোড়া অস্বস্তি সৃষ্টি করে। তাছাড়া নষ্ট সানস্ক্রিনে জীবাণু ও ব্যাকটেরিয়া বাসা বেঁধে ত্বকে সংক্রমণ ঘটাতে পারে। উষ্ণ স্থানে সানব্লক রাখা এর মেয়াদ দ্রুতই শেষ করে দেয়। অতিরিক্ত উষ্ণতা বা আলোতে রাখলে সানস্ক্রিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তা নষ্ট হয়ে যায়। তাপের কারণে এতে থাকা উপাদান যা সূর্যরশ্মি থেকে সুরক্ষা দিত তা কার্যক্ষমতা হারায়। উষ্ণ স্থানে সানস্ক্রিন রেখে দিলে তাতে মেয়াদ উত্তীর্ণের সব লক্ষণই প্রকাশ পাবে আর কার্যকারিতাও হারাবে। সানস্ক্রিন বেশিরভাগ সময় ঘরের তাপমাত্রা এবং আলোর খুব বেশি সংস্পর্শ ছাড়া রাখা প্রয়োজন, এতে সময়ের আগে দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না। সানস্ক্রিনে মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ না থাকলে যে তা ফেলে দিতে হবে এমনটা নয়। পণ্যটি কমপক্ষে 3 বছরের জন্য স্থিতিশীল থাকবে এমনটা প্রমাণিত না হলে সানস্ক্রিনের মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়ার প্রয়োজন হয়। তারিখ নিয়ে এর অর্থ হলো তা কেনার 3 বছর পর পর্যন্ত মেয়াদ আছে এমনটা বিবেচনা করবেন। মেয়াদের তারিখ লেখা না থাকলে এবং তা কেনার পর ইতিমধ্যে 3 বছর অতিবাহিত হয়ে গেলে ফেলে দেওয়া উচিত, কারণ এই প্রসাধনী ভালো থাকার আর কোনো সম্ভাবনা নাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।